আরেও সুখী রাম, তুমি তাড়াতাড়ি বসো। না বসবো না। এই গুলি না খেতে চাইলে বসো। সারা জীবন পস্তাবে জয়, তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি তোমার সাথে কথা বলছি জয়, তুমি ওদিকে কি থাক। এই যে সুখীরাম, এবার ওঠো, তোমার জন্য তো আমার সুখী সংসারে আগুন লেগে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না। তুমি এখানে? এই চল, শুভ দৃষ্টি হয়ে গেছে, বাকি কথা ওর বাড়িতে গিয়ে বলিস। চল 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 সে অনেকদিন ধরেই তোমায় বলার চেষ্টা করছিল যে ওর লাভ লাইফে কিছু প্রবলেম আছে। ও আসলে এই ছেলেটাকে ভালোবাসত, আর এই ছেলেটার আজ বিয়ে ছিল। সে আর বুঝতে পারছিল না কি করবে, কার সাথে কথা বলবে, কোথায় যাবে। সো শি ট্রাইড টু কমিট সুইসাইড। আর যদি সে আর কিছু হয়ে যেত, তাহলে তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতে না। তাই আমি এই ছেলেটাকে তুলে নিয়ে এসেছিলাম, এতে আমার নিজস্ব কোনো স্বার্থ নেই। এই যদি আমি আগের জয় হতাম, তাহলে শ্রেয়া সুসাইড করছে শুনে ওর কানের গোড়া দিতাম। তারপরে আমি নিজেকে ওর জায়গায় বসিয়ে ভাবলাম যে আর যদি তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত, তাহলে আমি না এই মেয়েদের প্রবলেমগুলো বুঝতে পারি না। আমার লাইফে আসলে কোনো মেয়ে নেই তো, শুধু আমার মা আছে আর তুমি আছো।